हाय गाइस, वेलकम बैक टू माय चैनल नॉम नॉम। तो आज के हमें बनाते चले टेस्टी चिकेन डिशटा। तो ये हे मालाई चिकेन। चलो स्टार्ट करा जाक। आमी निये निये छी 1 केजी चिकेन। धुए निये छी चिकेन टाके। एबार एटाके मैरिनेट करब नून और ब्लैक पेपर दिए। मैरिनेट करे किछुक्षण साइडे रेखे देव। जतक्षण चिकेनटा रेस्ट करछे आमरा नेक्स्ट स्टेपसे एगिए जाब। एकटा प्याने किछुटा सादा तेल गरम करे दुटो मीडियम साइजेर पेंयाज चप करे केटे आमी दिए दिएछि। ओटा भालो करे एकटु भाजते हबे। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামটাকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভাজব। খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, মোটামুটি ভাজা হলেই আমি পেঁয়াজটাকে নিয়ে মিক্সারে একটা ট্রান্সফার করব আর কিছুক্ষণ রেখে দেবো ফ্যানের তলায় যাতে ঠান্ডা হয়ে যায়। তারপরে ওটা মিক্সারে দিয়ে একটা স্মুথ পিউরি বানিয়ে নেব। এবার নেক্সট স্টেপ হলো যেই অয়েলটায় আমরা পেঁয়াজটা ভেজেছি সেখানেই দিয়ে দিচ্ছি 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট। তারপর জিঞ্জার গার্লিক পেস্টটাকে কিছুক্ষণ আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ না র স্মেলটা কাটছে। দেন আমরা দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পর আমরা জিঞ্জার গার্লিক পেস্টের সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে ভাজব। ফ্লেমটা হাই রেখেই কিছুক্ষণ চিকেনটাকে ফ্রাই করতে হবে, যেটাকে আমরা কষানো বলে থাকি। এরপর আমরা দিয়ে দেব পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা। ওটা দিয়ে এবার ভালো করে আবার কষাতে হবে। এরপরে আমরা অ্যাড করছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোনো ঝাল এটাতে অ্যাড হবে না বিকজ মালাই চিকেনটা একদম নন স্পাইসি একটা ডিশ। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব চিকেনের সঙ্গে আর লো ফ্লেমেই রান্না করব। নেক্সট আমরা দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। 1 কাপের মতন টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই অ্যাড করলাম। এবার দইটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে এবং খুব ভালো করে কষাতে হবে যাতে দইয়ের র স্মেলটা একদম চলে যায়। এবার আমি অ্যাড করব অল্প একটু চিনি। চিনিটাও একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে 10 মিনিট কুক করব। 10 মিনিট বাদে ঢাকাটা খুলে আবার চিকেনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে নিয়েছি আমি। এবার অ্যাড করছি আমুল ক্রিম। আর ক্রিমটা অ্যাড করার সময় গ্যাসটা অবশ্যই একদম লো ফ্লেমে রাখবেন,
বা অফও করে নিতে পারেন। আমি এখানে লো ফ্লেমে রেখে ক্রিমটা অ্যাড করেছি, না হলে অনেক সময় ক্রিমটা কেটে যাওয়ার চান্স থাকে। ক্রিমটাকেও নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে ভালো মতন মিক্স করব। এরপর আমরা অ্যাড করছি কসৌরি মেথি, এটাই লাস্ট ইনগ্রিডিয়েন্ট অফ দিস রেসিপি। কসৌরি মেথিটাও চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা আবার 5 মিনিটসের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করব, যাতে মাংসটা একেবারে প্রপারলি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটস হয়ে গেছে আর চিকেনটা রেডি। দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মানে এটা একদম প্রপারলি কুক হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেবো আর সার্ভ করবো। যদি কেউ এতটা গ্রেভি না পছন্দ করেন তাহলে আরেকটু শুকিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি সাজেস্ট করবো এটুকু গ্রেভি রাখবেন, বিকজ ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু ঘন হয়ে যায়। তো ফাইনালি আমরা এবার সার্ভ করে নিচ্ছি চিকেনটা। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু আমুল ক্রিম আর একটু কসৌরি মেথি। বাটার নান বা তন্দুরি রুটি বা এনি কাইন্ড অফ ব্রেড জাতীয় জিনিস দিয়ে এটা খেতে অসম্ভব ভালো লাগে। হ্যাঁ, জিরা রাইস দিয়েও এটা ভালো যাবে। তো এটা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম রেসিপিস পাওয়ার জন্য।